এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোর বাবা, এই কোন ড্রয়ারের কোন চাবি কিছুই তো বুঝতে পারছি না। এর থেকে মাকে নিয়ে এলেই বোধ হয় ভালো হতো। হ্যাঁ, মানুষ মরে যাবে। এখন বেরো, পরে আসবি। না না, আমি বেরোলে হবে না, ওই আপদ মশা মাছিগুলোকে বের করতে হবে। সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বড্ড জ্বালাচ্ছে। শোন, এই শোন, আমার মটকা এমনিতে খুব গরম আছে, তুই এখন যা, আমি চলে গেলে তারপর আসবি, যা। আমি একবার যদি ঠিক করে ফেলি কিছু করব, তারপর আমি আমার নিজের কথাও শুনি না। তাই তাই না? তো বেরে শোনো অঞ্জনা, এখন বাড়ির যা পরিস্থিতি, আমাদের নিজেদের ভিতরে ঝামেলাটাকে সরিয়ে রেখে যা করার এক হয়ে করতে হবে। না, এখনো কোনো কেলো হয়নি, তবে ব্যাপারটা যেদিকে যাচ্ছে যে কোনো সময় হতে পারে। যেমন যেমন অনু বৌদি নিজের ওই অপদার্থ ছেলেটাকে বিজনেসের মাথায় বসিয়েছেন, আর তারপরে কোত্থেকে অন্নপূর্ণা মেয়েটাকে ধরে এনে কাউন্সিলের দায়িত্ব দিয়ে দিলেন। আমার মন বলছে অনুবৌদির মাথায় রূপ আর ওই মেয়েটাকে নিয়ে কিছু একটা চলছে। এই দূর, এখন দুজনে বিয়ে দেবে নাকি? কোথাকার কোন একটা মেয়ে কোথেকে উড়ে এসে জুড়ে বসেছে, না আছে কোনো বংশ পরিচয় না কিছু জানা। ওসব জেনে তো আমাদের দরকার নেই, আমাদের দরকার নেই, আমাদের শুধু এই মেয়েটাকে এই বাড়ির থেকে বার করতে হবে। তাহলে যেটা নিয়ে ভয় পাচ্ছি না, সেটা যদি সত্যি হয় তাহলে সব একেবারে হাতের বাইরে বেরিয়ে যাবে। তুমি এটা ভয় পাচ্ছ তো যে মেয়েটা বিয়ে হয়ে আসার পর তোমাদেরকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে? হ্যাঁ, আমরা ঘাড়